লিঙ্কটিনের উপর ক্লাস তো লিঙ্কটিনে পাসপোর্ট দিলে ভালো হবে নাকি আইডি কার্ড দিলে ভালো হবে পিওনিয়রে ভাই পাসপোর্ট আইডি কার্ড যে একটা হইলি কোনটা ভালো কোনটা খারাপ বিষয়টা এরকম টা না তবে আমার মতে যদি আইডি কার্ডটা থাকে ওইটাকেই সাপোর্ট দাও কারণ পাসপোর্ট যে সময় মেয়াদ চলে যায় না তো পাসপোর্ট না দিলেও হবে কোনো সমস্যা নেই আইডি কার্ডের অপশন তো তারা রাখছি আপনার জন্য ঠিক আছে ভাই তো ব্রাউজারে চলে যান লিঙ্কিনে জয়েন করেন লিঙ্কিনটা হচ্ছে ভাই একদম প্রফেশনালদের জন্য এখানে মনে করেন যে সকল হাই প্রোফাইলের যারা থাকে তারাই হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো এখানে অ্যাকাউন্ট থাকাটা হচ্ছে দাঁড়ান এক মিনিট এখানে অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি এখান থেকে হচ্ছে যে জাস্ট আপনি কি বলে এটাকে আপনি এখান থেকে যে শুধুমাত্র আপনি যে শুধুমাত্র এখানে অ্যাকাউন্ট আপনার একটা হাই প্রোফাইলের মানুষ শুধু এই কারণে এখানে এটা বোঝানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এমনটা না আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে হচ্ছে জব পাইতে পারেন এখান থেকে হচ্ছে আপনি এক একজনকে হায়ার করার চিন্তা ভাবনা থাকলে এখান থেকে আপনি হায়ার করতে পারবেন ঠিক আছে আপকেও যদি আপনার স্কিল গুলোকে দেখে হ্যাঁ সেও আপনাকে এখান থেকে হায়ার করতে পারে তো এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন ক্লিয়ার সো জয়েন নাও এখান থেকে হচ্ছে আপনি মেল দেন পাসওয়ার্ড আর একটা জিনিস এখানে কেউ ওই যে ইনোসেন্ট বয় তারপরে হচ্ছে অ্যাঞ্জেল অ্যাঙ্গেল এই টাইপের জিনিস ইউজ করবেন না অবুজ বালক এগুলো কেউ ইউজ করবেন না এখানটাতে আপনার বাবা মা আপনাকে রাখিকা দিয়ে যে নামটা কষ্ট করে রাখছে ঠিক আছে ওই নামটা দয়া করে ইউজ করবেন ভেরিফাইতে ক্লিক করেন একটা ছবির উপর ক্লিক করেন যে একটা ছবির উপর ক্লিক করেন এই মেলটা কেউ আগে ইউজ করছে আপনার কি এটা দিয়ে আগে কি লিঙ্ক ছিল এটা তো না ভাইয়া এটা কেমন কথা আপনার লিঙ্ক ইন ছিল কিনা না ছিল আপনি জানেন না এমনি মেইল ভাই অনেক পুরাতন কখনো নাকি ঢুকে ঢুকে জয়েনিং হয়ে গেছিলাম তো আরেকটা দিব আরেকটা মেল ইউজ করে আপনার মেল আর অন্য কেউ ইউজ করে বা কোথায় কোথায় ইউজ করেন আপনি নিজেই জানেন না ভাই আমার কয়েকটা কাজিন আছে ওদেরকে লকডাউনে দিয়েছিলাম আমি ওই ক্লাস 6 7 এ ওদের ইয়ার জন্য

you mm -hmm. ক্লিক করেন ইয়েতে যেটা সোজা আছে ওইটার উপর ক্লিক করেন হ্যাঁ তারপর আবার যেটা সোজা আছে ওইটার উপর ক্লিক করেন হ্যাঁ হইছে

ডিজিটাল মার্কেটার দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে দেখেন বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারও দিতে পারেন চাইলে পার্ট টাইম না ফুল টাইম পার্ট টাইম কি দিব ভাই আপনার খুশি

সিলেক্ট করে দেন আরো নিচে আসেন আরো নিচে আসেন দেখেন marketing and advertising এটা এটা যে এটা না কন্টিনিউ কন্টিনিউ আপনার 메일에 দেখেন একটা কনফার্মেশন কোড গেছে ওই কোডটা এখানে দেন अपना स्क्रीन ऑफ कर सकते हैं ना कि मैं एक भी दूँगा हां अवश्य

জব খুব দরকার হয়ে পড়ছে আপনার বুঝতে পারছি আপনি ইয়েটা যান প্রোফাইলে যান প্রোফাইল খুঁজে বান না নিচে আসেন এবার হচ্ছে প্রোফাইল গুলো সেট করবেন আগে প্রোফাইল পিকচার কভার টভার এগুলো ইউজ করেন এগুলো আগে দেন একটা ভালো প্রোফাইল পিকচার দিবেন যেটা দেখে আপনাকে একটু প্রফেশনাল ফিল আসে ঠিক আছে তার মানে এই না যে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিতে হবে ওকে একটু খুঁজে দেখতে হবে তাহলে কোথায় আছে মনে নাই হ্যাঁ খুঁজতে থাকেন এখানে ধরেন আপনি ঘরে শুয়ে আছেন তারপরে হচ্ছে কি বলে সুইমিং পুলে গোসল করতেছেন এই টাইপের ছবি এখানে দিলে হবে না 在哪里？So Tell me the

এবার হচ্ছে আপনি আপনার স্কিল গুলো সম্পর্কে এখানে ডিসক্রাইব করবেন আপনার ইনফরমেশন গুলো এখানে আপনি দিবেন ঠিক আছে তো অ্যাড ইউর ওয়ার্ক এগুলো অ্যাড করে থাকেন আস্তে আস্তে এই যে এখানে দেখেন এড ক্লিক করেন এটা পুরো ফুল করতে হবে দেখেন কবে থেকে আপনি স্টার্ট করছেন ঠিক আছে এই জিনিসগুলো আস্তে আস্তে সব এড করতে হবে আজকে থেকে দিয়ে দিব ভাই আপনি কি আজকে থেকে ডিজিটাল মার্কেটার হইছেন আপনি কবে থেকে ডিজিটাল মার্কেটিং করেন সেই জিনিসগুলো এখানে দিবেন কারেন্ট ওয়ার্ক এ দেন কারেন্ট ওয়ার্ক হ্যাঁ এখনো পর্যন্ত আপনি কাজ করতেছেন আপডেট ইন্ডাস্ট্রি আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে যে কাজ করতেছেন ক্লিক করেন এবার হচ্ছে আপনি এখান থেকে কোন ইন্ডাস্ট্রিতে আছেন এটা যদি আপনি দিতে চান আচ্ছা এটা লাগবে না এটা আপডেট ছাড়াই রাখেন হুম ডান দিয়ে এরিয়া এড ট প্রোফাইল ডান গট আবার ক্লিক করেন এবার হচ্ছে আপনার স্কুল এড করেন বা ইউনিভার্সিটি যেটা আছে সেটা দিতে পারে এটা তো দিয়ে দেন কত লাস্ট আপনি বের হবেন কবে একুশে শেষ আপনার জি ভাই হ্যাঁ

ভাই প্রোফাইল কমপ্লিট করলে সমস্যা আছে এখানে ওই যে ব্যাচেলর অফ আর্টস দেখেন বিএ ডান নিচে আসেন আইকিউ হ্যাঁ এবার স্কিল এড করেন আপনার স্কিল কোথায় কোথায় আছে এগুলো এড করতে হবে ডিজিটাল মার্কেটিং হুম অ্যাডভারটাইজিং এর কি আছে তারপরে হচ্ছে নিচে আসেন স্ক্রল করেন আই কি স্ক্রল করেন মার্কেটিং এ স্ট্র্যাটেজি দেন তারপরে আসুন একটু নিচে আসেন অনলাইন মার্কেটিং কয়টা হইছে দেখেন তো अच्छा चारटा दिए मार्केटिंग दे दी मार्केटिंग हम दे दें डन नीचे आशन

করতে কি করতেছেন কোন সাবজেক্টে পড়তেছেন তারপরে কোন কোন সার্ভিসের উপর আপনার ইন্টারেস্ট আপনি কি জিনিসের উপর ফোকাস করতে পারেন কিভাবে মানুষকে হেল্প করতে পারেন এগুলাও লিখতে পারেন আপনি এখনো পর্যন্ত কি কি সার্ভিস দিয়ে গেছেন ঠিক আছে আপনার ইন্টারেস্ট কোন কোন সার্ভিসের প্রতি এগুলো লিখেন তারপরে হচ্ছে আপনার ইন ফিউচার গোল কি আপনার বর্তমানে যে কাজ করতেছেন সেটার উপর বেস করে আপনার ইন ফিউচার কি গোল আছে সেই জিনিসটা থাকতে পারে

নিজে থেকে লিখা শিখতে হবে নিজে থেকে কিছু করতে করতে হবে না হলে ওই যে আপনাদেরকে বলি এই ইনস্টাগ্রাম হ্যাঁ এগুলো নিয়ে থেকে বেশি কাজ কি হয় জানেন মানুষের ক্যাপশন গুলো লিখে দেওয়া হয় তারপরে হচ্ছে মানুষের ফটো গুলোকে সুন্দর করে এডিট করে দেওয়া হয় তারপর ফলোয়ার ড্রয়িং তো এই যে ক্যাপশন গুলো লিখে দেওয়া হ্যাঁ এই জিনিসগুলো যখন কাজ পাবেন তখন কি করবেন নিজের সম্পর্কে লিখতে পারতেছেন না মানুষের ছবির উপর আবার ক্যাপশন করেন লিখতে আস্তে আস্তে হয়ে যাবে পাঁচ মিনিট সময় নেন সময় নিয়ে দরকার হলে করে খুব বেশি দিনের কথা না বা মেবি দুই তিন দিন আগের কথাই একজন হচ্ছে আপারকে একটা কাজের জন্য অফার পাইছে সেটা কিসের ইনস্টাগ্রামে ওনার ছবিগুলো দিবে উনি যে ছবিগুলোকে ছবিগুলোর ভিতর হচ্ছে ক্যাপশন অ্যাড করে দিতে হবে অ্যাট্রাকটিভ ক্যাপশন ক্যাপশন লিখে দিতে হবে এটা ছিল হচ্ছে কাজ তার জন্য হচ্ছে আওয়ারলি বেসিস মেবি 3 ডলার না 5 ডলার করে পে করবে বুঝতে পারছেন

কমপ্লিকেটেড লাগতেছে সহজ কোন ভাবে ক্যাপশন কি এরিয়া تھا কেন যে দিতেই হবে নাকি ওই সময়ের মধ্যে দিতে হবে মানে আপনাকে ধরেন আজকে 20টা ছবি দিয়ে দিলাম ঠিক আছে সো এই 20টা ছবির জন্য আপনি ধরেন আপনাকে সময়টা আপনার সাথে কন্টাক্ট হয় ধরেন আপনার সাথে সপ্তাহে আপনি তার হয়ে কাজ করবেন বিশ ঘন্টা বা হচ্ছে তিরিশ ঘন্টা কাজ করবেন তার জন্য এই ঘন্টা কাজ আপনাকে মনে করেন উনি কিছু ছবি দিবে এই ছবিগুলো আপনি তাকে কি করবেন ডেলি ডেলি এগুলোকে আপনি রেডি করে দিয়ে দিবেন যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণই হচ্ছে ওইটা আওয়ারলি ডিকাউন্ট হবে লিঙ্কডিনের কাজগুলো কি হয় লিঙ্কডিনের কাজ হচ্ছে আপনার ফলোয়ার গ্রো করা তারপরে হচ্ছে কোম্পানি বেসিস কাজগুলো আর কি যেগুলো হয় যে ফলোয়ারের গ্রো করে দিতে হবে তাদের তারপরে হচ্ছে তাদের ওই বিভিন্ন সময় হচ্ছে প্রত্যেকজনকে মেল পাঠাতে হবে বা মেসেজ পাঠাইতে হবে এরকম কাজ হয় দেন হচ্ছে আপনার লিড জেনারেশন করে দিতে হবে এই কাজগুলো হয় আর কি মূলত আপনি যদি লিঙ্কটিনে অ্যাক্টিভ থাকেন লিঙ্কটিনে যদি ধুমায় মানে ইয়ে করেন অ্যাক্টিভ থাকেন ওইখানে যদি আপনি আপনার অ্যাক্টিভিটি গুলো দেখাইতে পারেন আপনি যে ডিজিটাল মার্কেটার এই জিনিসটা যে আপনি এখানে বলতে পারেন বা আপনি যদি প্রুফ দিতে পারেন আপনার কাজের অভাব হবে না ওইখান থেকে ফরাদ ভাই লিখতেছেন তো রেডি করতেছেন তো আচ্ছা দেখেন সমস্যা নেই পাঁচটা নিয়ে সময় নিয়ে হলো ভাই নিজের সম্পর্কে লিখবেন

নিচে আসেন একটু উপরে ওঠেন তো কোনো কিছু বাকি আছে কিনা দেখি তো আর কিছু বাকি নেই নিচে আসেন আরো নিচে এখানে আরো স্কিল এড করেন কেন ভাই হুম ভাই তিনটার বেশি তো এড করা যাচ্ছে না হ্যাঁ আরো যায় তো দেখি কাটেন তো এখান থেকে তিনটা করা যাবে এখানে শুধু শো করবে যে পরে তিনটা শো মোরে দেন তো শো ক্লিক করেন আর নিচে মার্কেটিং ইন্ডাস্ট্রি আচ্ছা এবার হচ্ছে মানুষকে কানেকশন পাঠাবেন কিভাবে কানেকশন গ্রো করবেন হ্যাঁ তো কানেকশন গ্রো করার জন্য হচ্ছে প্রথমে ইয়ে ক্লিক করেন মাই নেটওয়ার্কে ক্লিক করেন হোমে ক্লিক করেন হোমে যান হোমে যে আপনার অবস্থানটা দেখেন হোমে যান হোম হোম তো হোমে দেখেন এখানে হচ্ছে ওই যে ফেসবুক যেরকম নিউজ ফিড এটা ওই রকম নিউজ ফিডি ভাই তো এখন হচ্ছে মাইন নেটওয়ার্কে এ ক্লিক করে নেটওয়ার্ক দেখেন নাই মাইন নেটওয়ার্ক লিক হয় চোখে দেখেন নাই ভাই হোমের পাশে হোমের পাশে তো এবার হচ্ছে আপনি আপনার কানেকশন গ্রো করবেন হ্যাঁ তো একটু স্কুল করে নিচে আসেন এটা এটা কন্টিনিউ দিয়ে দেন তো কন্টিনিউ দিয়ে দেন তো এবার হচ্ছে কানেকশনে ক্লিক করেন দেখেন বাম পাশে হ্যাঁ কানেকশন ক্লিক করেন আগেরটা খুব ভালো ছিল এখন আচ্ছা ইয়ে সার্চে ক্লিক করেন এখান থেকে না সার্চে ক্লিক করেন উপরে সার্চে এবার এখানে হচ্ছে আপনি সার্চ করেন আপনি সার্চ করবেন হচ্ছে কোন একটা ইন্ডাস্ট্রি বা আপনি যে রিলেটেড কাজ করেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন তো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে তাদেরকে আপনি সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করতে পারেন বা ধরেন আপনি এসিও রিলেটেড কাজ যারা করে তাদেরকে আপনি হচ্ছে এসিও লিখে সার্চ করতে পারেন এসিও স্পেশালিস্ট লিখে সার্চ করতে পারেন এভাবে লিখে সার্চ করেন এখান থেকে আসছে সব জব তো আপনি খুঁজছেন জব তাই আসছে জব তো আপনি যদি হচ্ছে ধরেন কানেকশন গ্রো করতে চান তো তখন কি করবেন এখান থেকে হ্যাঁ পিপলটা থেকে সিলেক্ট করে দেন জবের জায়গায় হচ্ছে পিপল পিপল দিয়ে দেন এবার যা আসবে সব হচ্ছে নিচে আসেন রিকোয়েস্ট করে নিচে আসেন হ্যাঁ এখানে যারা আসছে এদেরকে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন হালকা একটু উপরে উঠেন একটু ফিল্টার করতে হবে আমাদের এখানে হচ্ছে অল একটু ক্লিক করেন তো এখান থেকে হচ্ছে আপনি এই যে থার্ড কানেকশনে ক্লিক করেন তারপরে হচ্ছে এই যে এসিও তে ক্লিক করেন কোন কান্ট্রির মানুষদেরকে অ্যাড করবেন ভাইয়া থার্ড কানেকশন মানে ফার্স্ট কানেকশন হচ্ছে যারা আপনার সাথে অলরেডি কানেক্টেড সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আর থার্ড কানেকশন মানে হচ্ছে যারা আপনার কেউই না নতুন পারসন ঠিক আছে তারপরে হচ্ছে একটু নিচে আসেন স্কুল করে একটু নিচে আসেন এখান থেকে হচ্ছে আপনি কোন কোম্পানির মানুষদের সাথে কানেক্ট হচ্ছে চাচ্ছেন ফাইবার দেন তারপরে হচ্ছে আপনার ইয়ে দিয়ে দেন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন ইংলিশ এবার অ্যাপ্লাই দেন এবার নিচে আসেন এই দেখেন এবার এই যে সেকেন্ডটাকে সেকেন্ড আছে এই যে এদেরকে পাঠাইতে পারবেন তবে এদের কাছে পারবেন না একটু নিচে আসেন এখানে কানেকশনের ইয়েটা কই গেল আগে হচ্ছে আপনাকে দেখেন তো কিছু সাজেস্ট ইয়ে করছিল মাই নেটওয়ার্কে গেলে কিছু সাজেস্ট আছে তাদেরকে আগে কানেক্ট করেন যান মাই নেটওয়ার্ক থেকে আগে কিছু দেখেন নিচে সাজেস্ট আছে তাদেরকে কানেক্ট করেন তারপর হচ্ছে আপনারা যারা আছেন ওনার সাথে কানেক্টেড হয়ে যায় এগুলো হচ্ছে এক একটা পেজ এই পেজগুলোকে ফলো করতে পারেন চাইলে হ্যাঁ এগুলো পেজ আপনি আপওয়ার্কে ফলো দিতে পারেন ইউনিলিভারে ফলো দিচ্ছে দেখছে কান যা পাচ্ছে তাই ফলো দিচ্ছে ভাই দেখে দেখে ফলো দেন না আপনার সাথে কি সবার যায় যার সাথে যাবে তাকে ফলো দিবেন যার সাথে যাবে না ফলো দিবেন না শেষ পেজ গুলোকে লাইক টাইক ডিসেন ভালো করছেন এবার হচ্ছে কি করবেন এবার মানুষদের যে করেন যান হোমে গেলে দেখবেন হচ্ছে এখানে আছে গ্রো কানেকশন হোমে যান বা হচ্ছে আপনি ওই যে কোথা থেকে কানেকশন থেকেও তো করতেন হ্যাঁ গ্রো কানেকশন এখান থেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন ওই এক জায়গায় আসছেন একই তো Si sí, morre, clic corento. A gente, a people, a people, click 40. I a clic corento. Ade, a clic corren. আপনি উপরে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন তো সার্চ করে হচ্ছে পিপল এ দেন পিপল এবার দেখেন নিচে যারা আছে এদেরকে কানেকশন পাঠাইতে পারেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাঁ আর আপনাদের সাথে যাদের আছে অলরেডি অ্যাকাউন্ট তারা ওনারা কানেকশন পাঠান একটা কানেকশন পাঠাইলে এই জিনিসগুলো ওপেন হয়ে যাবে এগুলো এদেরকেও কানেকশন পাঠাইতে পারবেন দুই একজন কানেকশন ইয়ে করেন মাইনউদ্দিন ভাই আপনার অ্যাকাউন্ট আছে জি ভাইয়া আপনার নাম বলেন সার্চ থেকে মাইন এখানে যেভাবে লিখা ওই আমাকে 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 এভাবে না এস এইচ এ আর আই এফ ইউএল সার্জেন নিচে আসেন দেখেন

अभी तो बाइट टाइप है है लिखन तो दूरी लेकिन C H O D H U R Y आस्ते सुना ठीक है

নিচে নামেন তো ইয়াত ইয়াতে যান একটু উপরে যান উপরে উপরে তিন নম্বরটা দেখুন তো তিন নম্বরটা ছবি টবি তো কিছুই নেই আপনার ভাই আর ইয়া করিনি এখনো মাত্র খুলছি কবে খুলছেন এটা হচ্ছে গত উইকে খুলছি আহ উনি ক্লাসে আছে আজকে

নিচে আসে জি জি সেকেন্ডে এটা হ্যাঁ ইনোসেন্ট বয় শামিন তো মোটামুটি ভাবে এখন শুনে নেন প্রত্যেককে যে কাজটা করবেন এই যে আপনারা লিংকডইন এক একজন কানেকশন পাঠাচ্ছেন কানেকশন গ্রো করতেছেন ঠিক আছে তো এই জিনিসটা খুব একটা

প্রতিদিন হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট হিসেবে হচ্ছে দশ থেকে বিশ জনকে পাঠাইতে পারেন বাট আমার মতে হচ্ছে একসাথে হচ্ছে প্রতিদিন দশ থেকে বিশ জনকে নাম পাঠায়া আপনি হচ্ছে প্রোফাইলটাকে আরো সাজাবেন হ্যাঁ আরো সুন্দর করে প্রোফাইলটাকে গুছাবেন গুছানোর পর হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনি পাঁচজন ছয় জনকে ফলো দিবেন তারপর হচ্ছে বিভিন্ন পেজ গুলো আছে সেই পেজ গুলোকে আপনি ফলো দিবেন গ্রুপ আছে অনেক সেই গ্রুপ জয়েন হয়ে যাবেন আপনি কিছু গ্রুপে আপনি জয়েন হয়ে যান এখনই এভাবে করে হচ্ছে আপনি কানেকশন গ্রো করবেন যে গ্রুপ গুলোতে জয়েন করবেন সেই গ্রুপ গুলোতে হচ্ছে কি থাকবেন অ্যাক্টিভ থাকবেন তো এভাবে করে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে গ্রো করবেন ধরেন কোনো কোম্পানি প্রোফাইল বা হচ্ছে কোন ব্যক্তির প্রোফাইল বলল যে আমাকে এক সপ্তাহের ভিতরে একশো কানেকশন এনে দিতে হবে তখন কিভাবে করবেন তখন হচ্ছে ঠিক এভাবে প্রথম তিন দিন হচ্ছে একটু অল্প অল্প করে করবেন আটটা দশটা করে করে করবেন হ্যাঁ দশটার বেশি করতে যাবেন না তো দশটা করে যদি করেন তাহলে হচ্ছে তারপর তিন দিন পরে যে কি করবেন আর একটু বাড়ায় দিবেন পনেরোটা বা বিশটা করে করবেন তখন এভাবে করে করে তারপর হচ্ছে আপনি কাজটা কমপ্লিট করে ফেলবেন ক্লিয়ার ও যে হ্যাঁ ওর যে লিঙ্কটা হবে ওগুলো কি ওর নিজের ওর আইডি থেকে মানে মানে ক্লায়েন্ট এর যে ক্লায়েন্ট আমি যে লিঙ্ক গুলা করে দিব আর কি মানে ওর অ্যাকাউন্ট এ ওটা কি ওর অ্যাকাউন্ট এক্সেস এ হবে হ্যাঁ মানে ও আমাকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিবে অবশ্যই ও না হলে আপনি গ্রো করে দিবেন কিভাবে তবে অনেক সময় হচ্ছে কোম্পানি প্রোফাইল বা কোম্পানি পেজের ক্ষেত্রে বিষয়টা হবে আলাদা হ্যাঁ ভাইয়া সেটাই বলতেছি কানেকশন গ্রো করাটা তো ইজি বাট ফলোয়ার গ্রো করার জন্য কিছু বলবো সো এটা হচ্ছে আপনি কানেকশন গ্রো করলেন এবার আসেন হচ্ছে ফলোয়ার গ্রো ভাই ফলোয় গ্রো অর্গানিক ভাবে ফলোয়ার কোথাও যদি আপনি গ্রো করতে চান অর্গানিকভাবে ভাবে কোথাও যদি ফলোয়ার নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সবথেকে বেশি যেটার দিকে জোর দিতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট এর কোনো বিকল্প নাই এটা আমি সব জায়গাতেই বলি আগেও আপনাদের বলছি এখনো বলতেছি আপনার সব থেকে যেটার দিকে জোর দিতে হবে সেটা হচ্ছে আপনার যদি ভালো মানের কোনো কন্টেন্ট না হয় আপনি যদি একটা অ্যাট্রাকশন কন্টেন্ট নিয়ে আসতে না পারেন মানুষের কাছে আপনার কখনোই হচ্ছে কি হবে না ফলোয়ার গ্রো হবে না আমি এরকম প্রোফাইল দেখছি যে খুব একটা ভালো হচ্ছে আপনার ধরেন ফলোয়ার না বা এভারেজ হিসেবে একটা মোটামুটি ভালো ফলোয়ার আছে হঠাৎ হচ্ছে এরকম কিছু কন্টেন্ট তার আপলোড করছে যার কারণে হচ্ছে তো এখন আপনাকে যদি মনে করেন ফলোয়ার গ্রো করতে হয় বা হচ্ছে আপনাকে কি করতে হবে অ্যাট্রাকটিভ কোন পোস্ট নিয়ে আসতে হবে কোথা থেকে কপি করা যাবে না বা ধরেন আপনি কোথা থেকে ইমেজ ডাউনলোড করে নে আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ সেই জিনিসগুলোকে আপনি র্যাঙ্ক আপ করাতে এইরকম কাজ করলে কখনোই আপনার মানুষের অ্যাট্রাকশন ক্রিয়েট করতে পারবেন না ধরেন আজকে কোন একটা পোস্ট ঠিক আছে দেখে আপনি আমরা অনেক সময় গুগল থেকে অনেক পোস্ট নিয়ে আসি না এই যে অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ পোস্টের কথা যদি বলি তো অনেকে কি করে হচ্ছে গুগল থেকে আপনার খুব ভালো ভালো ইয়ে নিয়ে আসে ছবি নিয়ে আসে হ্যাঁ যেগুলো বিভিন্ন কোড নিয়ে আসে গুগল থেকে এনে কি করে তারপরে হচ্ছে ওগুলোকে আপ দিয়ে একটা ইয়ে দিয়ে দেয় হ্যাঁ তো এখন কি হইতেছে ওইটা আবদাওয়াতে মানুষ ওগুলা আগে থেকে জানে ওগুলা নিয়ে এখন মানুষের অত পিউরিসিটি নেই যে অ্যাকচুয়ালি কি বলতেছে হ্যাঁ ওই রকম সস্তার সেন্টিমেন্ট জিনিস মানুষ খেয়ে ফেলছে আগে এখন আপনাকে কি আনতে হবে এখন আনতে হবে যে আপনি যে একজন রিয়েল হ্যাঁ ধরন কোম্পানি গ্রো কোম্পানির ফলোয়ার্কের গ্রো ক্ষেত্রে আপনি কি করতে হবে ওই কোম্পানির অ্যাক্টিভিটিগুলো কোম্পানির কাজগুলো, কোম্পানি সাকসেসগুলো, কোম্পানির নিজস্ব মার্কেটিং পলিসিগুলো এই জিনিসগুলোকে আপনার অলওয়েজ শো করতে হবে। ধরেন এখন কোম্পানির সাকসেস বা কোম্পানির গ্রো এর ক্ষেত্রে আপনি কি করতে পারেন? একটা কোম্পানির প্রোফাইল গ্রো ক্ষেত্রে আপনি তাকে কি কি টাইপের সাজেশন আপনি দিতে পারেন? ধরেন তারা কোনো তারা হচ্ছে এ বছরে তাদের রেভিনিউ হচ্ছে ধরেন গত বছরের থেকে 30% বেশি। এটা কি একটা কোম্পানির জন্য ভালো না বা ধরেন টেন পার্সেন্ট বেশি গত বছর যা আর তাদের প্রফিট ছিল সেই প্রফিটের থেকে বেশি এটা একটা কোম্পানির জন্য কি ভালো দিক না এই জিনিসগুলোকে শো করা হ্যাঁ এটা নিয়ে একটা সেলিব্রেশন করা এতে দুইটা ফায়দা একটা হচ্ছে যদি আপনি এটা নিয়ে একটা সেলিব্রেশন ক্রিয়েট করেন হ্যাঁ আপনি আপনাদের টিম মেম্বারদেরকে নিয়ে একটা ইয়ে করলেন হ্যাঁ সেলিব্রেট করলেন এই যে গত বছর থেকে আমরা এবার হচ্ছে আরো ভালো কাজ করছি আমাদের হচ্ছে গত বছর থেকে এবছরের প্রফিটের পরিমাণ আরো ভালো হইছে নেক্সট ইয়ার গুলোতে যেন আরো ভালো হয় এই জন্য হচ্ছে একটা সেলিব্রেশন করলেন ওইখানে কি করলো আপনার এমপ্লয়ীদের নিয়ে বা হচ্ছে আপনার টিম মেম্বারদেরকে নিয়ে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করবো এতে হচ্ছে আপনার টিম মেম্বাররা হচ্ছে খুব ইয়ে থাকবে চাঙ্গা থাকবে আর আপনার যারা ক্লায়েন্ট হবে বা হচ্ছে আপনাকে যারা ফলো করছে তারা আর দশজন বলবে কেন বলতো এই কোম্পানিটা খুব ভালো করতেছে এর কাছে তুমি যে দেখতে পারো কিভাবে ভালো করতেছে সে কি এসে আপনাকে আসলেই দেখছে গত বছর আপনার প্রফিটটা কত ছিল আর এই বছর প্রফিটটা কত আপনি দেখাইছেন বিধাই সে ওইটাই দেখছে আপনার ওই অ্যাকাউন্টস ফাইল কিন্তু সে খাটতে আসে নাই তাই না এই কাজগুলো আপনি করতে পারেন তারপর হচ্ছে ধরেন আপনার বিভিন্ন ওয়ার্ক ওয়ার্ক স্টেশনের আপনি ছবি আপলোড করতে পারেন যে সবাই কাজ করতেছে হ্যাঁ এরকম কাজের কিছু ছবি আপলোড করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি নতুন নতুন বা আপনি আপনার কাজের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি গুলো ফলো করেন বা হচ্ছে কাজের নতুনত্ব কেউ কোন স্ট্র্যাটেজি আসছে হ্যাঁ বা হচ্ছে মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আইডিয়া শেয়ার করা এই জিনিসগুলো আপনি শেয়ার করতে পারেন এতে কি হয় এতে হচ্ছে ইন ফিউচার যারা আপনার কাছে আসবে বা তাদের কাছে আপনার একটা ভালো ইয়ে তৈরি হয়ে যাচ্ছে যে না অ্যাকচুয়ালি এই লোকটা কাজ জানে বিধায় হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করতে পারে আরো হচ্ছে নতুন কিছু মানুষের স্কিল গ্রো হচ্ছে এতে কি হবে যাদের স্কিল গ্রো হচ্ছে তাদের থেকে দেখবেন কিছু সংখ্যক মানুষ হয়ে যাবে আপনার টিম মেম্বার কিছু সংখ্যক মানুষ হয়তো হয়ে যাবে উদ্যোক্তা তাই না তো যে যারা টিম মেম্বার আপনার হবে আপনার কি কোনোভাবে কি লাভ হবে না তাদের থেকে একটা কোম্পানির সব সময় কিন্তু একটা গোল থাকে যে সে যেন তার ইনভেস্টটাকে প্রফিট হ্যাঁ ইনভেস্টটাকে যেন সে আবার রিটার্ন নিয়ে আসতে পারে এটাই কিন্তু সবসময় একটা মানুষের ইয়ে থাকে না একটা মানুষ একটা কোম্পানি একটা মানে সে এমপ্লয়ি অনেক সময় হায়ার করে তার বিজনেসটাকে বড় করার জন্য ঠিক আছে আপনি আজকে হয়তো হ্যাঁ প্রথম অবস্থায় অবশ্যই একটা কোম্পানি প্রথম অবস্থায় অবশ্যই তার চিন্তা থাকে যে ভাই আমি আজকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলাম বা দশ লাখ টাকা ইনভেস্ট করলাম এই দশ লাখ টাকা আমার যেন উঠে আসে রিটার্ন মানে এই জিনিসটা যেন আমার কাছে ব্যাক চলে আসে যত দ্রুত সম্ভব তাই না এটা তো প্রথম বাট এই যে যখন এটা চলে আসছে তারপরে কি আপনার শুধু আপনি শুধু প্রফিটের কথাই চিন্তা করেন না করতেছে এটাই করতে থাকি এটাই প্রফিট না এটা কোনো কোম্পানির ইয়ে হইতে পারে না তো আপনি যাদের কাজ করবেন তাদের হচ্ছে তাদেরকে বলবেন তাদের নলেজ গুলো শেয়ার করতে এই যে দেখেন আজকে আপনাদেরকে আমি পড়াচ্ছি হ্যাঁ আজকে আপনাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি আমি ধরেন আর ছয় মাস পরে যদি আমার প্রোফাইল থেকে একটা পোস্ট করি যে হায়ার এসি এক্সপার্ট বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডেভেলপার বা হায়ার ডিজিটাল মার্কেটার বা সেলস এক্সিকিউটিভ হ্যাঁ সেটাই আমি হায়ার করি এই আপনাদের থেকে কিন্তু কেউ না কেউ বা এই যে এখানে আপনারা ধরেন তিরিশ জন বা পঁচিশ জন যাই আছেন এদের থেকে কিন্তু কি আসবে অ্যাপ্লিকেশনগুলো সবার আগে জমা করবে করবে না অবশ্যই করবে যে ভাইয়ের সাথে দেখি কাজ করে না বা ভাইয়ের ওখানে আরো কিছু নতুন আপডেট হইতে পারে আবার এখান থেকে হচ্ছে কেউ নিজস্ব ফার্ম তারা আবার এরকম পোস্ট করে দেখবেন এখানে হচ্ছে যারা আছেন তারাও তার ওইখানে চলে যেতে পারে তো এই জিনিসগুলি যে ভাই একটা কোম্পানিকে আপনি যখন গ্রো করতে যাবেন বা একটা কোম্পানি কানেকশন যখন বাড়াইতে যাবেন তখন ওই কোম্পানির অ্যাক্টিভিটি গুলো এখানে শো করাইতে সব কথার এক কথা যে ওই কোম্পানির অ্যাক্টিভিটি গুলো আপনার ওই প্ল্যাটফর্মটাতে শো করাইতে হবে একটা সোশ্যাল মিডিয়াতে আপনি লিঙ্ক ইন নিয়ে আসতে হবে যদি একটু দেখতে চান আপনি ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করেন একটু ডিজিটাল মার্কেটিং লিখে পার্ট করে এবার হচ্ছে জব থেকে হচ্ছে পেজে যান কোম্পানিস এগুলোকে বলা মানে আমরা যেটা হচ্ছে যে কি বলে ফেসবুকে যেটা পেজ বলি ওইটা হচ্ছে এখানে কোম্পানি প্রোফাইল বা এরকম কিছু না তো আপনি এগুলোকে ওপেন করেন নিচে আসেন তারপরে নিচেরটা তারপরে পরে তারপরে আল্লাহ অনেক হয়েছে তো যেগুলো ওপেন হয়েছে দেখেন একটু নিচে আসেন

ভিডিওটা কি দিচ্ছে ওইটা দেখলে গ্রো করার জন্য আরো বেশি ইয়ে হচ্ছে না কাজে আসতে না তাকে তো এটা দেখে তো তার এখানে মানুষ শেয়ার করছে এখন তো পোস্টার কতটা শেয়ার হয়েছে

এই যে দেখেন এগুলো কি তাদের ইনস্টিটিউট যে ট্রেনিং করা হচ্ছে বা তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছে ওগুলো নিয়েই তো শেয়ার করতেছে তারা কি কোথাও থেকে কপি করে নিয়ে আসছে এগুলো কি কোনো কপি ইমেজ বলেন তো কি মনে হয় দেখে এগুলো কি কোনো কপি ইমেজ না তাদের নিজেদের করা আরো নিচে আসেন দরকার একটু নিচে আসেন কন্টেন্ট গুলো দেখে কি মনে হয় এগুলো কি কপি করা না তাদের নিজস্ব এরকম নিজস্ব কন্টেন্ট কপি করবেন কোথাও থেকে তাহলে মনে করেন শেষ তারপরে তাতে যাইতে পারেন তারপরে যে পেজটা আছে

তাদের এটা তারা করছে তাদের এমপ্লয় যারা আছে সবাই মিলে হয়তো এই কাজটা করছে যে এটা দ্বারা কি বুঝাই গেছে একটু বলেন তো এই ছবিটার মাধ্যমে সে তারা কি বুঝাইছে তারা আন্ডারস্ট্যান্ডিং তারপর অ্যাক্টিভিটিস

সবাই হচ্ছে সামাজিক আমি বলবো না এটা সামাজিক দূরত্ব সবাই বলে সামাজিক দূরত্ব বাট আমি এটাকে বলি হচ্ছে শারীরিক দূরত্ব ভাই সামাজিকভাবে ভাবে কেউ দূরত্ব না আর শারীরিক ভাবে আমরা দূরত্ব মেন্টেন করতে পারি তো এখানে তো সামাজিক কেউ দূরত্ব মেন্টেন করতে না সবাই করছে শারীরিক ভাবে দূরত্ব মেন্টেন তো একজন আর একজনের থেকে মোটামুটি হচ্ছে যেই মেইনটেন করতেছে দূরত্বটা ঠিক আছে এই জিনিসটাকে তারা দেখাচ্ছে যে ভাই আমরা ক্রিসমাস অবশ্যই পালন করব বাট হচ্ছে আমাদের যে সাহায্যভাবে যে ফিজিক্যাল ডিসটেন্সটা দরকার সেই জিনিসটা আমরা রাখব। ক্লিয়ার। তারপর হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটু ধরন করোনা ছবিগুলো টাইপের করে করতে তারা একদম ডাইরেক্ট করোনা ছবি দেয় নাই। ক্রিসমাস ক্রিসমাস ব্যাপারেবা নিয়ে আসছে যে আই থিংক এটা হচ্ছে ওই যে করোনাকে হচ্ছে ওরা কাপড় চোপড় পরায়া দিছে হ্যাঁ এরকম টাইপের আর কি বিষয়টা তারা নিয়ে আসে যে এটা হচ্ছে তাদের মানুষের কাছে ইয়ে নিয়ে যাওয়া

এই যে তারা হচ্ছে কি টাইপের দেখেন বিটুবি মার্কেটিং ইনস্টাগ্রামে তারা করতেছে আপনাদেরকে অলওয়েজ বলি ফাইবারে বলেন বা হচ্ছে আপওয়ার্কে বলেন যখনই যেখানেই যেটা করেন না কেন আপনারা যদি কিছু জিনিস পোর্টফোলিও আকারে বা কিছু জিনিস যদি আপনারা নিজের স্বভাবে আপনারা নিয়ে আসতে পারেন সেটার অ্যাট্রাকশনটা সবার আগে দিয়ে এখানে দেখেন তো তারা হচ্ছে বিটুবি মার্কেটিং করবে ইনস্টাগ্রামের ঠিক না বাহ তো এই জিনিসটা তারা কি করছে দেখেন ইনস্টাগ্রামে যে প্রোফাইল আছে ডিরেক্ট ইনস্টাগ্রামের প্রোফাইলটাই তারা শো করতেছে হয়তো এটাতে কি দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের কতগুলা পোস্ট আছে কিরকম ইয়ে আছে তো তারাও এরকম ভ্রো করে দিতে পারবে তারা এরকম ব্লু ভেরিফাই পেজ কাউকে একজন ক্রিয়েট করে দিতে পারবে এই জিনিসগুলো এখানটাতে তারা তাদের সিরিয়ালস গুলো এখান থেকে বাড়ায় নিয়ে আসতে পারবে হ্যাঁ এই জিনিসগুলো তারা এখানটাতে বোঝাচ্ছে এগুলো হচ্ছে আপনার আরো নিচে আসেন এটা হচ্ছে তাদের অফিস ইনভারনমেন্ট মেবি হ্যাঁ ক্রিসমাস উপলক্ষে এটা এটা কোন এক কোম্পানি হইতে পারে নিচে আসেন কিছু একটা বলতেছে হয়তো ওইটা নিয়ে যাই হোক এবার হচ্ছে যে বিষয়টা বললাম যে ভাই কোম্পানির প্রোফাইল গুলোকে আপনারা আহ ধরেন যখনই হচ্ছে কোম্পানির প্রোফাইল গুলো নিয়ে কাজ করবেন তখন আপনাদের বায়ারকে এভাবে আপনাকে বলতে হবে যে ভাই যদি আপনার তাদেরকে বিভিন্ন ভাবে সার্চ করবেন যে দেখেন আপনাদের যদি ইমেজগুলো গুলো না হয় আমি কিন্তু কাজ করতে পারবো আপনার প্রোফাইল অত ভালোভাবে গ্রো করবে না ঠিক আছে এরকম অনেক ইস্যু হইতে পারে ওই জায়গাতে তো আরেকটা যেটা হচ্ছে কোম্পানি প্রোফাইল গ্রো করার জন্য আপনাকে বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন মানুষকে হচ্ছে মেসেজ পাঠাইতে বুঝতে পারছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে মেসেজ পাঠাইতে হবে যারা কন্টিনিউয়াসলি হচ্ছে লিঙ্ক ইউজ করেন তাদের দেখবেন হচ্ছে এরকম অনেক মেসেজ কিন্তু আসে দেখছেন এখন পর্যন্ত দেখছেন যে হুটহাট এক একটা প্রোফাইল থেকে মেসেজ চলে আসে হ্যাঁ ভাই ইনস্টাগ্রামে সরি আছে না হ্যাঁ দেখবেন তারা কি করে হয়তো কোনো না কোনো বিষয় নিয়ে হচ্ছে আপনার কাছে চলে আসবে হ্যাঁ আপনাকে বলবে যে এই জিনিসটা আমাকে আমাদের এরকম একটা কোম্পানি আছে এই জিনিসগুলো তো ধরেন আপনি যদি এরকম একশো জনের কাছে যান হয়তো একশো জনের কাছে গেলেও তো আপনার দশ জন বা পনেরো জন বা বিশ জন তো ফলো দিবে এভাবে করেই হচ্ছে আপনার প্রোফাইল গুলো করে কথা বুঝতে পারছেন তো জাস্ট হচ্ছে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর হচ্ছে গ্রুপ কিভাবে খুলবো পেজ কিভাবে খুলবো এগুলো দেখা বাকি রয়ে গেছে এগুলো তো দেখবই আর হচ্ছে আযান আপনাদের ওদিকে দিছে জি ব্রেক নিয়ে নি ওকে নামাজের ব্রেকের পর দেন আবার স্টার্ট করব আচ্ছা মাই এর তো ওয়ার্কে ক্লিক করবে তো এখান থেকে হচ্ছে আপনার গ্রুপ ক্রিয়েট গ্রুপ ক্লিক করেন একটা গ্রুপ ক্রিয়েট করবেন ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেডই আপনি কোনো একটা গ্রুপ ক্রিয়েট করতেছেন তো এখন হচ্ছে আপনি খুলে ফেলেন গ্রুপ কিভাবে ডিজিটাল মার্কেটিং দিতাম then description আদিত্য ভাই কখন আসছেন অরূপ ভাই কখন আসছেন জি ভাইয়া শুনছি কখন আসছেন বাসায় না ভার্সিটিতে ভাইয়া বাসায় ভাইয়া একদম শেষ করে কিছুক্ষণ আগে ভাইয়া জয়েন দিলাম প্ল্যান এটা ফেসবুক না ভাই সাজেস্ট করেন না আপনারা কি নাম প্রবলেম জি ডিএম মার্কেটিং হম হ্যাঁ আচ্ছা জায়ান্ট মার্কেটারস

ভাইয়া মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে দেখেন তো নেয় নাকি নিবে না এগুলো আছে

आपको क्या बोलते हैं उनपे आपको उन्हीं बोल से आपना नाम क्या है पर्सन डिजिटल मार्केटिंग वाइफ फेरा ला बिटेब्लो नहीं आस्तीन हसन डिजिटल मार्केटर वाइट इतने दिन में इतने ज़्यादा

হয়ে জিনিসগুলোকে আপনার ইয়ে করতে হবে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে তারপরে হচ্ছে আপনার গ্রুপ ম্যানেজ যে ক্লিক করেন তো হুম এখান থেকে হচ্ছে আপনি অ্যাডমিন তারপর রিকোয়েস্ট হ্যাঁ এগুলো হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন তারপরে হচ্ছে ইনভাইট পাঠাইতে পারবেন মানুষকে ইনভাইট পাঠাই দেন দুই তিনজন যাদের অ্যাড হয়েছেন যাদের সাথে অ্যাড হয়েছেন তাদের ইনভাইট পাঠাই দেন ইনভাইট কানেকশন হ্যাঁ আমিন ভাই আপনার লিঙ্কডিনের ছবিটা ফেসবুক দিতে পারেন বুঝছেন আপনার লিংকডইন এর ছবিটা প্রোফাইল পিকটা ফেসবুকেও দিতে পারেন তাহলে হ্যাঁ ভাই এই এআইটিটা যদি রিপ্লেস করি তখন দিব এখন কি করব এখন এখন হচ্ছে গ্রুপে যান তো এখান থেকে হচ্ছে আপনি প্রতিদিন কিছু গ্রুপ মেম্বারদেরকে অ্যাড করবেন এগুলোরও কাজ আছে ভাই আপনার গ্রুপ আপ করে দেওয়ার ঠিক আছে হ্যাঁ এগুলোরও কাজ আছে গ্রুপটাকে আরো সুন্দর ভাবে গুছানো গ্রুপের হচ্ছে রুলস রেগুলেশন গুলো লিখবেন ঠিক আছে হ্যাঁ এভাবে করে হচ্ছে আপনি গ্রুপটাকে আপ করবেন আপনার বিভিন্ন নলেজ শেয়ার করবেন এখানটাতে